এমন ভাবে জায়গাটা এমন ভাবে ঘিরে দিয়েছে না, লাস্টে এই বাসের মাথায় উঠে তোমাদের জন্য কিন্তু ছবি করতে হচ্ছে, ভিডিও করতে। কর্ণাটকের মহীশূর যাওয়ার জন্য তোমাদের আসতে হবে কলকাতার এটাতে, কারণ কলকাতার এমজি রোড মেট্রো 3 নম্বর গেট রয়েছে। যদি তুমি আসো তাহলে কর্ণাটকে যেতে হবে না, ডাইরেক্ট কলকাতা তোমরা মহীশূর পেয়ে যাবে। আর কারণ কলেজ স্কোয়ারে এবারে থিম করেছে মহীশূর প্যালেস। সব থেকে বেশি ভালো লাগে কি বলতো, রাস্তা দিয়ে যাওয়ার সময় এত ভালো ভালো রোমান্টিক গান হয় না, মানে সে আর বলে বোঝাতে পারবো না। যত মানে যতই গন্তব্য দূরে হোক না কেন, সফর যদি সুন্দর হয় গন্তব্য কোনো যায় আসে না, তাই না? কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, এরকম গান করতে করতে যেতে হবে আর পা হেঁটে যেতে হবে। এখনও যাবতীয় যে গাড়ি ঘোড়া চলছে আজকে তৃতীয়া, কিন্তু পরবর্তীকালে কি হবে সে আর ইভেন্ট কিছু কিছু জায়গাতে এত ভিড় হচ্ছে সেখানে অলরেডি ট্রেন ক্যান্সেল করে দেবে পুজোর সময়, ভাবা যায়? তো এই না হলে বাঙালির জোশ, বছরে একবার পুজো ভাই, কিছু করার নেই। কথা বলতে বলতে কিনা আমরা কিন্তু চলে এসেছি মহীশূরে, মানে কর্ণাটক একদমই না, কর্ণাটক না কলকাতার মহীশূরে। সুন্দর কিন্তু লাইটিং করেছে দেখতেই পাচ্ছ, আর সাইডে কিন্তু জনজোয়ার আটকানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে আগের থেকে। এই হলো তার অ্যাম্বিয়েন্স পুরোটা। তো এই হলো তোমাদের কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো আমাদের ভিডিওটা শুরু করার আগে অনেক অনেক প্রণাম রইল আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, তাকে নিয়েই আমাদের ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। এই যে মহীশূর প্যালেস, এর আসল নাম মানে আরেকটা নাম হলো আম্বা ভিলাস প্যালেস, যেটি 15 বছর সময় লেগেছে কিন্তু তৈরি হতে, ভাবা যায়। 1897 সাল থেকে 1912 সাল অবধি কিন্তু তৈরি লেগেছে সময়। এখানে কিন্তু মহীশূর প্যালেসে যারা থাকতো আর কি, প্রত্যেকগুলো ছবি কিন্তু এখানে অলরেডি আছে।
তাহলে এই হলো তোমাদের কলেজ স্কোয়ারে মাইসোর প্যালেস। ভালো লেগেছে, ঠিক আছে, জমিদার বাড়ি বা প্যালেস এরকমই হয়, তাই না? এমন ভাবে জায়গাটা এমন ভাবে ঘিরে দিয়েছে না, লাস্টে এই বাসের মাথায় উঠে তোমাদের জন্য কিন্তু ছবি করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, এত কিছু করতে হচ্ছে তোমাদের জন্য। সো আমাদের মৈশুর প্যালেসকে পিছনে রেখে আমার শিয়ালে উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ আমার লাস্ট ট্রেন এমন জায়গায়, এবার না কিছু করার নেই, 10:15 লাস্ট ট্রেন, ওই লাস্ট ট্রেন না ধরলে আমার শিয়ালদায় থাকতে হবে। আর তোমরা তো আমাকে ইনভাইট করবে না, তোমাদের বাড়ি নিয়েও যাবে না, তো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।